সালামু আলাইকুম মাইসফ খালিদ হাসান মিদু অ্যান্ড টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট ট্রেডটা সাইক্লিন ট্রেডটা সাইকলিন ট্রেডটা সাইকেলিন একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সো ট্রেডটা ট্রেডটা মিনস ফোর অ্যান্ড সাইক্লিন এই শব্দ আছে সি ওয়াই সি এল সাইকেল যার অর্থ হচ্ছে সার্কেল এবং সার্কেল মানে আমরা শুধু বৃত্তকেই বোঝাই না সার্কেলের আর একটা মিনিং হয় সেটা হচ্ছে রিং লাইক স্ট্রাকচার সো ট্রেট্টা সার্কল মানে ফোর রিংড সাবস্টেন্স ইজ কল্ড ট্রেট্টা সাইক্লিন সো ট্রেট্টা সাইক্লিনের নামটা এরকম হওয়ার কারণ বিকজ ইট ইজ ইটস কন্টেইনিং ইট ইট কন্টেইনিং ফোর হাইড্রোকার্বন রিংস অর্থাৎ আমরা এই যে পাশে দিস ইজ দ্য ফিগার অফ টেট্টাসাইক্লিন দেওয়া আছে টেটাসাইক্লিনের এটা হচ্ছে কমন স্ট্রাকচার অর্থাৎ টেট্টাসাইক্লিনের যত গ্রুপ অফ ড্রাগ রয়েছে তার ভিতরে একটা ড্রাগ হচ্ছে টেট্টাসাইক্লিন নিজে সো টেটাসাইক্লিনের এই স্ট্রাকচারে আমরা দেখতেছি কি যে চারটা হাইড্রোকারন ঠিক আছে তাহলে ফোর হাইড্রোকারন রিংস ফোর এইচ আর চারটা হাইড্রোকার রিংস থাকার কারণে এর নাম হয়েছে টেট্টাসাইক্লিন নাও ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য সোর্স অফ টেট্টাসাইক্লিন ট্রেটোসাইক্লিন ইজ ড্রাইভড ফ্রম স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া এখন আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছিল কি অ্যামাইনোগ্লাইকোসাইডস নিয়ে আমরা জানি যে অ্যামাইনো অ্যামাইনোগ্লাইকোসাইডসের সোর্স হচ্ছে দুইটা একটা স্ট্রেপ্টোমাইসিস অ্যান্ড হচ্ছে মাইক্রোমোনোসপোরা সো এখানেও তো আমাদের টেট্রোসাইক্লিনের সোর্সও হচ্ছে কি স্ট্রেপ্টোমাইসিস বাট ট্রেট্টার সাইক্লিন অ্যান্ড অ্যামাইনোগ্লাইকোসাইট আর টোটালি ডিফারেন্ট বোট স্ট্রাকচারালি কেমিক্যাল অ্যান্ড ফাংশনালি আমরা জানি যে স্ট্রাকচারালি যদি আমরা অ্যামাইনোগ্লাইকোসাইটকে দেখি তো এর নামই হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড অর্থাৎ অ্যামাইনো সুগার ইজ কানেক্টেড বাই গ্লাইকোসাইড গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমরা যেমন দেখেছি যে দুইটা সুগার পরস্পরের সাথে কার্বন অক্সিজেন কার্বন বন্ডারে যুক্ত থাকে দ্যাট ইজ দ্য গ্লাইকোসাইড লিংকেজ বাট ওই সেম গ্লাইকোসাইড লিঙ্কেজটা আমাদের গ্লাইকোসাইডস অ্যান্টিবায়োটিক্সে থাকে বাট ট্রেক্টাসাইক্লিনে কোনো গ্লাইকোসাইড লিঙ্কেজ নাই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল আমরা জানি অ্যামাইনোগ্লাইকোসাইডসটা একটা ওয়াটার সলিবল সাবস্ট্যান্স বাট ইন কেস অফ টেট্রোসাইক্লিন টেট্রাসাইক্লিন ইজ বাট ইন কেস অফ টেট্রোসাইক্লিন টেট্রোসাইক্লিন ইজ উইথ সাবোস্টেন্স টেট্রোসাইক্লিন ইজ হাইলি লিপোড লিপিড সাবোস্ট্যান্স অ্যামাইনোগ্লাইকোসাইটস ইজ ব্যাকটেরি সাইডাল অ্যান্ড ট্রেটাসাইক্লিন ইজ ব্যাকটেরি স্টার্টিং সো টেটাসাইক্লিন অ্যান্ড অমাইনোগ্লাইকোসাইটস টোটালি ডিফারেন্ট সো মেইন কথা টেট্রাসাইক্লিন অর্থাৎ ফোর হাইড্রোকারন রিংস থাকবে এখানে আচ্ছা এবং এদের সোর্স হচ্ছে মাইসিস নাও হোয়াট ইজ দ্য নাও হোয়াট ইজ দ্য কমন প্রপার্টিস অফ টেট্টাসাইক্লিন টেট্টাসাইক্লিন আর বিটার সলিডস অ্যান্ড স্লাইটলি ওয়াটার সলেবল দে আর অ্যাকচুয়ালি লিপিড সলেবল অর্থাৎ টেট্টাসাইক্লিনটা টেট্টাসাইক্লিনটা গুঁড়া ফর্মে পাওয়া যায় এবং সেই গুঁড়াটা যদি মুখে নেওয়া যায় সেটা হচ্ছে কি এই গোড়াটা হচ্ছে কি একদম বিটার মানে তিতো ঠিক আছে এবং টেট্রা থেকে আমরা মনে রাখবো টেট্রা তিত অর্থাৎ টেট্রাসাইক্লিন খেলেই তিতো লাগবে এবং টেট্রাসাইক্লিনের যে গোড়াটা ওইটা হচ্ছে ইয়োলো কালার বাইরে কিনতে পাওয়া যায় ইয়োলো কালারের এটা এই ইয়োলো কালার এবং টক এবং এটা তিতো হওয়ার কারণে টেট্টাসাইক্লিন তৈরির সময় কি করা হয় যে এর সহিত এইসিয়াল সল্ট অ্যাড করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সল্ট অ্যাড করা হয় যাতে টু মাস্ক দ্য বিটার টেস্ট হ্যাঁ বিটা টেস্টটাকে মাস্কিং করার জন্য অর্থাৎ তিতো যাতে না লাগে সেই জন্য আমাদের হচ্ছে এই সেল সল্ট ইউজ করা হয় এজন্য আমরা টেট্রাসাইক্লিনের যত টেট্রাসাইক্লিন গ্রুপে যত ড্রাগ দেখব তাদের জেনেরিক নেমে দেখব টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড হ্যাঁ মিনোসাইক্লিন হাইড্রোক্লোরাইড দ্যাট ইজ ফর দিস রিজন এবং গুলো আমরা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাবো সো নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট ক্লাসিফিকেশন অফ টেকটাসাইক্লিন সো উই আর ক্লাসিফাইড টেক্টাসাইক্লিন অ্যাকর্ডিং টু দ্য অ্যাকশন অর্থাৎ কত সময় ধরে এটি কাজ করে তার উপরে ভিত্তি করে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি শর্ট অ্যাক্টিং ট্রেটাসাইক্লিন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ট্রেটাসাইক্লিন লং অ্যাক্টিং ট্রেটাসাইক্লিন সো শর্ট অ্যাক্টিং টেট্টাসাইক্লিন প্রথমে বলে নিই এটাকে কেন শর্ট অ্যাক্টিং বলা হচ্ছে কারণ এদের টি হাফ ইট ইজ অনলি সিক্স আওয়ার্স যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সেটা হচ্ছে টুয়েলভ আওয়ার টি হাফ প্লাজমা টি হাফ অর্থাৎ প্লাজমা কনসেন্ট্রেশন ফল ইন্টু হাফ হতে যে সময় লাগে সেটাই হচ্ছে টি হাফ এর হচ্ছে ইন্টারমিডিয়েটটা টুয়েলভ আওয়ার্স এবং লং অ্যাক্টিংটার এইটিন আওয়ার্স এই জন্য নাম লং অ্যাক্টিং কীভাবে আমরা মনে রাখবো ছয় ছয়ের ডাবল হচ্ছে বারো ছয় আঠারো সিক্স টুয়েলভ আঠারো ওকে এইটিন সো নাও হোয়াট আট দ্যাট সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন কোয়েশ্চেন শর্ট অ্যাক্টিং কী কী ড্রাগ রয়েছে শর্ট অ্যাক্টিং ডাকগুলোকে আমরা ইজিলি মনে রাখতে পারি কস্ট দিয়ে বা কট দিয়ে কস্টের এসতে হচ্ছে শর্ট অ্যাক্টিং আর সিওটি এখানে যে সিওটি দেওয়ার পিছনেও কারণ আছে যে এই ড্রাগুলো একদম পর পর আবিষ্কার হয়েছে অর্থাৎ টেক্টাসাইক্লিন গ্রুপের সর্বপ্রথম যে ডাকটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে ক্লোর টেক্টাসাইক্লিন ক্লোর টেস্টাসাইক্লিন দিস ইজ দ্য ফার্স্ট ড্রাগ দ্যাট ইনভেন্টেড ইন দ্য গ্রুপ অফ ক্লোর টেট্রাসাইক্লিনের পরে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে অক্সিটেট্রোসাইক্লিন সেকেন্ড ড্রাগ এবং থার্ড ড্রাগ হিসেবে যেটা আবিষ্কার হয়েছে টেট্রাসাইক্লিন তাহলে টেট্রাসাইক্লিন গ্রুপে টেট্রাসাইক্লিন নিজে একটা ড্রাগ কিন্তু প্রথম আবিষ্কার হয়েছে কি ক্লোরোটেটাসাইক্লিন টেট্রাসাইক্লিন অ্যান্ড টেট্টাসাইক্লিন টেট্রাসাইক্লিন নাইনটিন ফোর্টি এইট এর দুই বছর পরে অক্সিটেট্রোসাইক্লিন এবং এর তিন বছর পরে টেট্রাসাইক্লিন আবিষ্কার হয়েছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোনটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা আমরা কীভাবে মনে রাখবো যে ইন্টারমিডিয়েটের ভিতরে এম ই ডিআইএটি ইন্টারমিডিয়েট বানান সো এম ইটা আমরা মনে রাখবো সাইক্লিন আর ডি এম ই এইটাকে আমরা যদি পিছন থেকে মনে রাখি তাহলে ডি এম ই হ্যাঁ ডেমিক্লোসাইক্লিন ডেমিক্লোসাইক্লিন তবে মিথা সাইক্লিন এবং সাইক্লিন এই ড্রাগুলো বাংলাদেশে অতটা অ্যাভাইলেবল না এবং লং অ্যাক্টিং যে লং অ্যাক্টিং ড্রাকগুলো আছে লং অ্যাক্টিং ড্রাকগুলোকে আমরা কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে লং এল ও এন লং এর থেকে আমরা এটা নিব এবং লন্ডন ডিওতে হচ্ছে কি ডক্সি সাইক্লিন আর এন এর পরে আসে এম ওয়ার্ড এম দিয়ে হচ্ছে কি মিনো সাইক্লিন সো ডক্সি সাইক্লিন অ্যান্ড মিনোসাইক্লিন এটা হচ্ছে লং অ্যাক্টিং এখন শর্ট অ্যাক্টিং ড্রাকগুলোর ভিতরে বাংলাদেশে খুবই কমনলি পাওয়া যায় হচ্ছে টেট্রাসাইক্লিন এবং অল্প পরিমাণে পাওয়া যায় অক্সি টেট্রোসাইক্লিন এবং লং অ্যাক্টিং ড্রাকের ভিতরে ডক্সিসাইক্লিন খুবই খুবই বেশি পরিমাণে পাওয়া যায় এবং অক্সি টেট্রাসাইক্লিন এবং টেট্রাসাইক্লিন সরাসরি সরাসরি এটা স্টেপটোমাইসিস থেকে আসে কিন্তু ডক্সিসাইক্লিনটা হচ্ছে একটু সেমি সিনথেটিক এই জন্য আরও অনেক ভালো এর ইফেক্ট তুলনামূলকভাবে অন্যান্য ড্রাগুলো থেকে অনেক কম আচ্ছা সো এই এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং ক্লাসিফাইড আর অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন সো যেহেতু শর্ট অ্যাক্টিংগুলোর টি হ্যাভ সিক্স আওয়ার্স তাহলে এটার হচ্ছে আমাদের ডোজিং শিডিউলটা হবে ফোর টাইমস ডেইলি অর্থাৎ সিক্স আওয়ার্স দিয়ে এটা আমরা খাবো আর টুয়েলভ আওয়ার্সলে খাবো আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং টু টাইমস ডেইলি এবং ওয়ান্স ডেলি এটা আমরা খাবো হচ্ছে লং অ্যাক্টিং সো লং অ্যাক্টিং খেতে হলে এর পেশেন্ট কমপ্লায়েন্স খুবই ভালো খুবই কম সময় খাওয়া লাগছে এবং যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা হচ্ছে খুবই তিত থাকার কারণে এদের ট্যাবলেট ফর্ম হয় না এদেরকে ক্যাপসুল ফর্মে রাখা হয় সো এই যে ক্যাপসুল একটা একটা করে আমরা ট্রেড নেম মনে রাখি যে এর নামে শেষে যেহেতু ক্যাপ আছে তাহলে ইজিলি আমরা মনে রাখতে পারবো যে টেট্রা ক্যাপ নামে পাওয়া যায় টেট্রা ক্যাপ ক্যাপ দিয়ে আমরা মনে রাখবো টেট্রাসাইক্লিন ইজ এ ক্যাপসুল সো টেট্রা ক্যাপ আর লং অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ডক্সিসাইক্লিনের ক্ষেত্রে ডক্সি ক্যাপ সো টেটটা ক্যাপ ডক্সি ক্যাপ ট্রেড ইজিলি মনে থাকবে টেটটা এটা আড়াইশো এম এবং ফাইভ হান্ড্রেড এম হিসেবে পাওয়া যায় আর ডক্সি ক্যাপটা ফিফটিন এমজি এবং হানড্রেড হিসেবে পাওয়া যায় আর প্রাইসটা টেটটা সাইক্লিনটা অলমোস্ট ফোর টাকা অ্যান্ড ডক্সিস সাইক্লিনটা ইজ অ্যাবাউট টু টাকা ওকে স্লাইড নাম্বার টু নাও হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন অফ টেট্রাসাইক্লিং অর্থাৎ টেট্রাসাইক্লিং যে আমাদের একটা ব্যাকটেরিয়া স্টেটিক ড্রাগ এটা কীভাবে এর অ্যান্টিবায়োটিক ইফেক্ট বডিতে প্রডিউস করে সো মেকানিজম অফ অ্যাকশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি ট্রান্সপোর্ট টু দ্য ব্যাকটেরিয়া টু স্টেপস ফার্স্ট ট্রান্সপোর্ট টু দ্য ব্যাকটেরিয়া সেকেন্ড স্টেপ বাইন্ডিং উইথ রাইবোজম অ্যান্ড আলটিমেটলি অ্যাকশন অকার্স সো ট্রান্সপোর্ট হওয়ার ক্ষেত্রে কী হয় যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একরকম ট্রান্সপোর্ট হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একরকম ট্রান্সপোর্ট হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জানি পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটা লেয়ার সেল মেমব্রেনের বাইরে রয়েছে পেপ্টেডিক গ্লাইকন লেয়ার সো এই পেপ্টেডিক গ্লাইকন লেয়ার এবং সেল মেমব্রেন এখানে হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন রয়েছে যেই ক্যারিয়ার প্রোটিনটাকে আমরা বলি এনার্জি ডিপেন্ডেন্ট ক্যারিয়ার মিডিয়েটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর্থাৎ ক্যারিয়ার মিডিয়েটেড যেহেতু ক্যারিয়ার প্রোটিন রয়েছে এবং আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা এনার্জি ডিপেন্ডেন্ট সো এখানে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় এবং যেটা ক্যারিয়ার মিডিয়েটেড এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সাইক্লিন আমাদের ব্যাকটেরিয়ার ইনসাইডে প্রবেশ করে আর ইনকেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কি হয় আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ারে আউটসাইডে তিনটা লেয়ার থাকে একটা হচ্ছে আউটার মেমবেন এরপরে পেপটাইডোগ্লাইকন এবং তারপরে সেল মেমবেন এই তিনটা লেয়ার সো আউটার মেমবেনে থাকে পোরিন চ্যানেল এখন পোরিন চ্যানেল দিয়ে আউটার মেমবেন ক্রস করে চলে আসলে এই পেপ্টাইডোগ্লাইকন লেয়ার যেহেতু থিন থাকে এবং এরপরে সেল মেমবেনটাও হচ্ছে মোটামুটি লিপিড ভাই লেয়ার সো এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ইজিলি ডিফিউশন প্রক্রিয়া অর্থাৎ প্যাসিভ উশন প্রক্রিয়া ইজিলি ইন্টার ইন্টু করতে পারে ইন্টার ইন্টু দ্য ব্যাকটেরিয়া অ্যাজ ট্রেটোসাইক্লিন ইজ হাইলি রিপিট সলভেবল বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ইন কেস অফ গ্রাম সরি ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইট ইস পেসিভ ডিফিউশন অ্যান্ড ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিস ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এরপরে ড্রাগসটা ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসে ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসলে ড্রাগটা প্রথমে কি করবে ড্রাগটা গিয়ে বাইন্ডস উইথ থার্টিএস রাইবোজোমলস সাব ইউনিট ডিউ টু সিলেকটিভ অ্যাফিনিটি অর্থাৎ সিলেক্টিভ অ্যাফিনিটির কারণে এটা থার্টিএস রাইবোজোমল সাব ইউনিটের সাথে বাইন্ড করে বাইন্ড করলে কি হয় যে আমরা জানি প্রোটিন সিনথেসিসের সময় থার্টি এস এবং ফিফটি এস রাইবোজোমাল সাব ইউনিট একসাথে হয়ে যায় এবং থার্টি এসের সাথে ম্যাসেঞ্জার আরএনএ বাইন্ড করে সো এটা যেহেতু থার্টি এস রাইবোজোমাল সাব ইউনিটের সাথে বাইন্ড করে এবং কোথায় বাইন্ড করে যে এখানে থার্টি এসের যে পোর্শনের সাথে এমআরএনএ বাইন্ড বাইন্ড করে আসে এমআরএনএকে কোভার করে বাইন্ড করে অর্থাৎ এটা আলটিমেটলি কি করে টেট্টা সাইক্লিন ডা এমআরএনএ কোডোন অর্থাৎ এমআরএন এর যে কোডন আছে অর্থাৎ এই যেই কোডনের সাহায্যে এমআরএন এ ইনস্ট্রাকশন দেয় ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন সেই কোডনের করডোনকে কভার করে টেট্রাসাইক্লিন থাকে সো এরা এ হচ্ছে আলটিমেটলি কি করে ব্লকিং বাই বাইন্ডিং অফ টিআরএনএ উইথ এমআরএনএ সো যেহেতু এমআরএনএ কভার করে দেয় সো টিআরএনএ যেটা আলটিমেটলি আমাদের ফিফটি এস রাইবোজোম সাব ইউনিটের সাথে থাকে এবং এটার অ্যান্টিকোডন কোডন কোডনের সাথে বাইন্ড করে কিন্তু যেহেতু এমআরএনএ কভার্ড তাহলে এই বাইন্ডিংটা ব্লকিং ব্লকড হয়ে গেল সো আমরা জানি যে আমাদের ফিফটি এস রাইবোজোম সাব ইউনিটে এ সাইট পি সাইট এবং ই সাইট আছে এ সাইট হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট অর্থাৎ এখানে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা আসে এখন এ সাইড যদি ফুল ব্লক হয়ে যায় এ সাইডটা ফুল ব্লক হয়ে গেলে নতুন করে অ্যামাইনো অ্যাসিডগুলো পি সাইডে যেতে পারছে না অর্থাৎ প্রিভেন্টিং ইন্ট্রোডাকশন অফ নিউ অ্যামাইনো অ্যাসিড উইথ পি সাইড এখন পি সাইডে যদি নতুন করে অ্যামাইনো অ্যাসিডগুলো না যায় তাহলে পেপটাইডেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হবে না ট্রান্সপেপটাইডেশনের মাধ্যমে যেহেতু প্রোটিন সিনথেসিস হবে না সো প্রোটিন সিনথেসিস ইনহাবিটেড পেপটাইড চেইন ফেইলস টু গ্রো সো নো গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া অকার্স যেহেতু প্রোটিন সিনথেসিস এটা কী হতে পারে যে একদম প্রোটিন সিনথেসিসের শুরুতে হতে পারে অথবা প্রোটিন সিনথেসিসের মাঝখানে টেট্রোসাইক্লিন গিয়ে ইন্টারফেয়ার করতে পারে সো আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হচ্ছে না এবং ব্যাকটেরিয়া যদি মাল্টিপ্লিকেশন করে বাইনারি ফিশনের মাধ্যমে সো প্রোটিন সিনথেসিস না হলে তো নতুন করে গ্লাইকন নতুন করে ক্যারিয়ার প্রোটিন এগুলো তৈরি করতে পারবে না সো মাল্টিপ্লিকেশন হবে না এবং যেহেতু আর নতুন করে প্রোটিনও তৈরি হচ্ছে না সো গ্রোথও হচ্ছে না এবং গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন না হওয়ার কারণে ব্যাকটেরিয়াটা একটা স্ট্র্যাটিক অবস্থায় থাকবে অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারবে না দাস দিস ইজ কল্ড ব্যাকটেরিয়া স্ট্র্যাটিক অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া স্ট্র্যাটিক হলেও আমাদের বডি আলটিমেটলি কী করে যে আমাদের বডির ইমিউনিটি ডিভেলপ হয়ে যায় এবং আলটিমেটলি বডি ইমিউনিটি রিমুভস ব্যাকটেরিয়া ফ্রম দ্য বডি সো দিস আর দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ টেট্রোসাইকলিনো নাও স্লাইড স্লাইড নাম্বার সো দেয়ার ইস এ কোশ্চেন হোয়াইট সাইকলিন সিলেক্টিভ টকজিক টু মাইক্রোবস নট হোস্ট আমরা জানি যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি এরা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি শো করে অর্থাৎ এদের টক্সিসিটিটা অনলি অর্গানিজমের প্রতি বাট হোস্টের প্রতি কোনো টক্সিসিটি হয় না সেম সাইক্লিন বাট হাউ আমরা জানি আমাদের ব্যাকটেরিয়াতে যে রাইবোজোমাল সাব ইউনিট থাকে ফিফটিয়ার্স এবং থার্টিয়ার্স আর হিউমানে থাকে সিক্স এবং ফোরটি ইয়ার্স অর্থাৎ আমাদের রাইবোজোম এবং ব্যাকটেরিয়ার রাইবোজোম টোটালি আলাদা অর্থাৎ ব্যাকটেরিয়ার যে থার্টি ইয়ার্স রাইবোজোমের যে বাইন্ডিংয়ের জন্য যে সাইট থাকে সেই আমাদের ফোরটি ইয়ার্স সাব ইউনিটে বা সিক্স ডেয়ার্স সাব ইউনিটে কিন্তু টেট্টার সাইক্লিন বাইন্ডিংয়ের জন্য কোনো কোনো হচ্ছে সাইট নেই সো টেটার সাইক্লিন যদি আমাদের সেলের ভিতরে ঢুকেও যেতে পারে আলটিমেটলি বাইন্ড হবে না অর্থাৎ এর কোনো ইফেক্টই হবে না আবার টেটাসাইক্লিন যেহেতু এন্ট্রি হওয়ার জন্য আমাদের একটা এনার্জি ডিপেন্ডেন্ট এবং ক্যারিয়ার প্রোটিন মেডিয়েটেড চ্যানেল লাগে সো কিন্তু আমাদের বডির যে ক্যারিয়ার প্রোটিন আছে ওই ক্যারিয়ার প্রোটিনটা কিন্তু ব্যাকটেরিয়ার ক্যারিয়ার ব্যাকটেরিয়ার ক্যারিয়ার প্রোটিনের মতো না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্যারিয়ার প্রোটিনের মতো না সো ফর নো ক্যারিয়ার প্রোটিনস ইন হোস্ট সেল মেমব্যান বা সাইটোপ্লাজমিক মেমব্যান সো নো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অকার্স দাস নো এন্ট্রি অফ টেটাসাইক্লিন অকারস এই জন্য টেট্টোসাইক্লিন Uh, selective toxic to microbes, but not human or host cells. So, now uh, moderate important question: what are the uses of tetracyclines?

ব্যবহার করা হয় এটা ব্যবহার করার জন্য আমরা যে ইন্ডিকেশনস অফ টিসিএ এ দ্যাট আর দ্য শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই যে কান্ট্রি নেম সো এটাকে আমরা জাস্ট মনে রাখবো ট্রিলঙ্কা ট্রিতে হচ্ছে কি পেট্রোসাইকিলিন আবার ট্রিতে হচ্ছে কি ট্রাকোমা দিস ইজ এ ক্যালামাইডিয়াল ডিজিজ এছাড়া টিপল থেরাপি কোয়াড্রেপোল থেরাপি কোয়াড্রেপল থেরাপিতে আমরা প্রোটন পাম্প ইনহিবিটরের সঙ্গে ক্লাসক্রিমাইসিন অ্যামোক্সিসলিন অর্থাৎ পেনিসলিন অ্যান্টিবায়োটিক যেটা অ্যামোক্সিসলিন থার্ড জেনারেশন এছাড়া হচ্ছে অর্থাৎ ব্রড স্পেকট্রাম যেটা সেটা এছাড়া আমরা এক্সট্রা ডাক হিসেবে কোয়াড্রেপল থেরাপিতে কি ব্যবহার করে থাকি ট্রেটাসাইক্লিনও ব্যবহার করে থাকি হ্যাঁ ফর এই স্পাইলরি ইনফেকশনের ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনাল আলসারের ক্ষেত্রে আর্তে হচ্ছে শিয়া অর্থাৎ আমাদের রিকেটসিয়া ডিজিজের ক্ষেত্রে দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েজ ইস্ট্রিক্ট সাইকলিন এছাড়া আর্তে আরেকটা আছে রিল্যাক্সিং ফিভারে আমরা ব্যবহার করবো এছাড়া আইতে হচ্ছে কি গ্র্যানোলোমা ইনগুইনালি গ্র্যানোলোমা ইনগুইনালি জি আই আমরা এটা মনে রাখতে পারি আমাদের যেমন জি আইটি আছে তেমনি জি আইতে হচ্ছে গ্রানোলোমা ইনগুইনালি এক্ষেত্রেও দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস এছাড়া এলতে আছে এল জি ভি দ্যাট এটাকে আমরা মনে রাখবো এল জি টি এল জি ভি ভেনি হ্যাঁ এছাড়া এলতে লাইমস ডিজিস এবং লেফট এই এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ এনতে আমরা মনে রাখবো এক নি এতে অ্যাটিপিক্যাল এনতে আবার নিউমোনিয়া সো একনি এবং অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতেও ব্যবহার করা যাবে কে 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 আমরা মডিফাইড করে সি মনে রাখবো দ্যাট ইজ কলেরা কলেরার ক্ষেত্রেও ডাগ অফ সয়েজ হচ্ছে আমাদের টেট্রোসাইক্লিন এছাড়া হচ্ছে অ্যামোবায়োসিস অর্থাৎ ইন্টারসিনাল অ্যামোবায়োসিস অ্যাকোড অ্যামেবিক ডিসেন্ট্রি যদি হয় সেক্ষেত্রেও আমরা মেট্রোনিডাযোগের পাশাপাশি আমরা টেট্রোসাইক্লিন ইউজ করতে পারবো বাট ইন কেস অফ এক একনির ক্ষেত্রে এর ডোজটা বা ডোজে আমরা সাধারণত দিই টেট্রোসাইক্লিন এবং একটা লং ডিউরেশন সিক্স মান্থের জন্য আমাদের এটা দেওয়া হয়ে থাকে আর দিস ইজ এ গুড ভেরি গুড অ্যান্টিবায়োটিক বোড গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সাম ইন্টারেসলার টিপিক্যাল অর্গানিজমের উপরে কাজ করে সো ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়ো স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক্স নাও সাম ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক্স অ্যাকর্ডিং টু দ্য অ্যাকোর্ডিং টু দ্য অ্যাবজরশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ টেটাসাইক্লিনস সো হোয়াট দ্য অ্যাবজরশন আমরা ফুড ডিক্রিজ অ্যাবজরশন অফ অল ট্রেট্রোসাইক্লিনস সো খাবারের সাথে খাবারের দুই তিন ঘন্টা আগে বা পরে সাধারণত খেতে বলা হয় এক্সেপ্ট ডক্সোসাইক্লিন অর্থাৎ ডক্সোসাইক্লিন ক্ষেত্রে খাবারের এই বিষয়টা মাথায় রাখা লাগবে না কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যান্টাসিডের সাথে যেন না খায় কারণ আমরা জানি অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এইগুলা দিয়ে সাধারণত এইগুলা দিয়ে সাধারণত অ্যান্টাসিড যেহেতু তৈরি করা হয় এবং টেট্রোসাইক্লিন কি করে যে এই হচ্ছে মেটালের সাথে অ্যালুমিনিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে বাইন্ড করলে হচ্ছে কি হয় অ্যাবজর্বশনটা কমে যায় এবং ফিকাল এক্সক্রিশন বেড়ে যায় সো অ্যান্টাসিড এর সাথে টিসি এটা দিস ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেটেড এছাড়া হচ্ছে কি যে ডিস্ট্রিবিউশন এটা হাইলি ডিস্ট্রিবিউটেড অ্যাজ লিপিড ইট হ্যাঁ এটা শুধু সেরিপ্রোস্পাইনাল ফ্লুইড ব্যতীত সব কিছুতেই যেতে পারে ইট অলসো ক্রস দ্য ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার সেই জন্য এটা হচ্ছে প্রেগনেন্সিতে কন্ট্রো ইন্ডিকেটেড এছাড়া এটা মেটাবলিজম হয় লিভারে মোস্ট অফ দ্য মেটাবলিজম হয় লিভারে হ্যাঁ আর এক্সক্রিটেড হয় ইউরিন মোস্ট অফ দ্য পিসি এ টিসি প্রেটোসাইক্লিনস এক্সক্রিটেড ভাই ইউরিন বাট এক্সেপ্ট ডগজসাইক্লিন এবং মিনোসাইক্লিন দিস টু আর এক্সক্রিটেড ভায়া বাইল সো যাদের কিডনিতে প্রবলেম আছে অর্থাৎ কিডনি এক্সক্রিশনের সমস্যা অর্থাৎ পেশেন্ট উইথ প্রি এক্সিস্টিং কিডনি ডিজিজ তাদের জন্য ডক্সিসাইক্লিন খুবই ভালো তাহলে রক্সিস সাইক্লিন যেহেতু সেমিসিন্থেটিক এটা খুবই ভালো এটা চিলেশন করে না এটা জাস্ট অ্যান অ্যান্টাসিডের সাথে এটা মনে রাখলেই হয় যে অ্যান্টাসিডের সাথে খাওয়া যাবে না বাট বাকি এটার কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু প্রত্যেকটা টেকটাসাইক্লিন সিক্রেটেড থ্রো ব্রেস্ট মিল্ক সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও ও কতটা অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএস অর্থাৎ টেট্রোসাইক্লিনে কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে আমরা জানি টেট্রোসাইক্লিনটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় সো আমরা যদি এইভাবে মনে রাখি ডেভিলস ক্যাপ ক্যাপ থেকে আমরা মনে রাখবো ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ টেট্রোসাইক্লিন ডেভিলস ক্যাপ তো কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ডেন্টাল প্রবলেম এটা অ্যাভাব মোর দ্যান টেন পিপলেই এটা হয় টিথে সাধারণত তিন ধরনের প্রবলেম হতে পারে একটা হচ্ছে কী যে ইলো ওর ব্রাউন ডিসকালারাইজেশন অব দ্য কারণ আমাদের যে ট্রেটাসাইক্লিন আছে টেক্টাসাইক্লিনের কালারই ইয়োলো এবং এটা হচ্ছে আমাদের এনামেলের উপর অ্যাফিনিটি দেখা যায় এবং এনামেলের যেহেতু ডিপোজিটেড হয় সেহেতু ইয়েলো কালারাইজেশন হয় এবং এটা খুবই কমন একটা অ্যাডভার্স ইফেক্ট এছাড়া হচ্ছে সেকেন্ড অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এনামেলের যেহেতু ডিপোজিটেড হয় এনামেলে কী করে হাইপোপ্লাসিয়া করে এনামেল হাইপোপ্লাসিয়া এবং আর এর লং টার্ম একটা ইফেক্ট হিসেবে ডেন্টাল ক্যারিস দেখা যায় সো অ্যাবাব টেন পারসেন্ট এই ডেন্টাল প্রবলেম হয় আর এনামেল হাইপো প্লাসিয়াকে অনেক ক্ষেত্রে ডেন্টিশনও বলা হয় অনেক বইতে আচ্ছা এরপরে ইতে হচ্ছে কি ইপি গ্যাস্ট্রিক পেইন হয় এটা ওয়ান টু টেন পারসেন্ট পিপলে হয় এছাড়া দ্যাট মিনস নাওশিয়া ভমিটিং ডুয়েরিয়া হার্ট বার্ন এগুলো হবে ভিতে ডি গেল ই গেলো ভি ভি তে হচ্ছে কি ভেজিটিবুলার টক্সিসিটি জাস্ট লাইক অ্যামাইনোগাইকোসাইডসের মতো এরও ভেস্টিবুলার টক্সিসিটি হয় যেহেতু ভেসিব ভেস্টিবিগুলো আমাদের হচ্ছে ব্যালেন্স রেগুলেট করে সো ডিজিনিয়াস ভার্টিগো দ্যাট মিন্স মোশন সিকনেসের সিমটমগুলো এখানে প্রডিউস হয় ডেভিস ভিআইএস ভিতে হচ্ছে ভেজিটিবুলার টক্সিসিটি গেল আইতে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস আমাদের যে অ্যান্টিডায়োবেটিক হরমোন আছে এই অ্যান্টি হরমোনের বিপরীতে কাজ করে আমাদের হচ্ছে টেট্টোসাইক্লিন অর্থাৎ অ্যান্টাগোমাইজ দ্য অ্যাকশন অফ অ্যান্টি হরমোন সো যেহেতু ডাইউরোসিস ডায়োরেসিস অর্থাৎ ইনক্রিজ ইউনিয়নের এক্সক্রিশন এটাকে কমাই দেয় হচ্ছে অ্যান্টি এবং এর অপোজিটে কাজ করে সো আমাদের ডায়োরসিস বেশি হয় এবং দিস ইজ কল্ড নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস ডিউ টু ইউজ অফ ট্রেটোসাইক্লিন এছাড়া আমাদের লিভার ড্যামেজ হয় এবং আরেকটা হচ্ছে এসতে হচ্ছে ডেভিলস ভিআইএলএস এসতে হচ্ছে সুপার ইনফেকশন দিস ইজ এ ভেরি কমন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সরি সো ফার্স্ট অফ অল অপরচুনিটিক ইনফেকশন আমাদের ইনক্রিজ হয়ে যায় কেন কারণ আমাদের যে টেটার সেকল যেহেতু খুবই বড স্পেকটাম আমাদের নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরাকে অল্টারেশন অর সাপারেশন করে এবং সাপারেশন করলে অপরচুনিটিক ইনফেকশন ইনক্রিজ হয়ে যায় স্পেশিয়ালি যেটা মোস্ট কমন সেটা হচ্ছে ক্যান্ডিডা ইনফেকশন হয় এবং এটা হচ্ছে কি আমাদের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজরপশনেও সমস্যা তৈরি করে এই জন্য টেক্টাসাইক্লিন যেসব পেশেন্টকে দেওয়া হয় তাদেরকে এক্সট্রাভাবে ভিটামিন বি খেতে বলা হয় তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো টেকটাসাইক্লিন যখন একটা প্রেসক্রাইবড করবো টেক্টাসাইক্লিন টেট্টাসাইক্লিন এটা আমরা এ থেকে শুরু করে কিছু কথা মনে রাখবো এতে হচ্ছে অ্যান্টাসিডের সাথে খাবে না আর বিতে হচ্ছে ভিটামিন বি সাপ্লিমেন্টেশন দিতে হবে এ বি টেট্টাসাইক্লিন আচ্ছা এরপরে হচ্ছে ডিভেলস ক্যাপ ক্যাপ্টে সিতে হচ্ছে কিডনি ড্যামেজ তারপরে এতে হচ্ছে অ্যান্টি অ্যানাবলিক ইফেক্ট অর্থাৎ অ্যানাবলিজম অ্যানাবলিজম মানে সিনথেসিস এরা আমাদের বডিতে প্রোটিন সিনথেসিস কমাই দেয় ঠিক আছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স ইফেক্ট আছে যে ফটোটক্সিসিটি এটা ওয়ান টু টেন পার্সেন্ট পপুলার হয় সেটা হচ্ছে কি যে র্যাশ প্রোডাকশন হয় স্পেশিয়ালি উইথ ডক্সিসাইক্লিন ডক্সিসাইক্লিন সাধারণত খুবই ভালো বাট সিনথেটিক এটা ফটো ফটোটক্সিসিটির কারণে আমাদের বডিতে র্যাশ তৈরি হতে পারে সো মোস্ট কমন অ্যান্ডভার্স ইফেক্ট হচ্ছে সবথেকে বেশি দেখা যায় যে ডেন্টাল প্রবলেম ডেন্টাল প্রবলেমের পরে মোস্ট কমন হচ্ছে ইপি গ্যাস্ট্রিক পেইন এটা এবং হচ্ছে ফটো টক্সিসিটি ডিস আর দ্য মোস্ট কমন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আর বাদ বাকি খুবই লেস কমন তারপরেও আমরা মনে রাখবো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ফর হচ্ছে রিটার্ন এছাড়া আমাদের যে টেট্টাসাইক্লিন আছে টেট্টাসাইক্লিনটা আরও আরও হচ্ছে কি আরও আমরা মনে রাখবো যে টেট্টাসাইক্লিনটা বোনে ডিপোজিটেড হয় স্পেশালি ইন দ্য গ্রোয়িং বোন কারণ গ্রোয়িং বোনেও এখানে আমরা জানি বোনের হচ্ছে কি যে ক্যালসিয়াম ফসফেট অথবা ক্যালসিয়াম বাইকার্বনেট এগুলো হচ্ছে সে বনে থাকে না সো এই ক্যালসিয়াম ফসফেটের সাথে টেট্টাসাইক্লিনের চিলেশন হয় এই জন্য গ্রোয়িং বোথ অ্যান্ড টিটে জমা হয় এই জন্য চিলড্রেন বিলো টেন ইয়ার্স অর্থাৎ টেন ইয়ার্স পর্যন্ত তো বোনগুলো গ্রো করে এই জন্য চিলড্রেন বিলো টেন ইয়ার্স আমরা টেট্টাসাইক্লিন তাদেরকে ইউজ করতে নিষেধ করি সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এছাড়া আমাদের শুধু দাঁতেই ডিসকালারাইজেশন হয় না আমাদের যে ফিঙ্গার নেইলস আছে ফিঙ্গার নেইলসে ইয়েলো ডিসকালারাইজেশন হতে পারে সো টেট্টাসাইক্লিন গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য হচ্ছে ডক্সেসাইক্লিন হুইস ইজ আ লং অ্যাক্টিং টেট্টাসাইক্লিনস সো ডক্সাইক্লিন এর লং প্লাজমা টিফা টি হাফ অলমোস্ট এইটিন আওয়ার্স ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন এবং দামেও খুব কম এই জন্য সবচেয়েতে বেশি ব্যবহার করা হচ্ছে এটা বোথ ওরাল এবং আইভি দুইটা ফর্মেই পাওয়া যায় এবং যেহেতু এটা বাইল দিয়ে এক্সক্রিশন হয় তাই এটা ল্যাক অফ রেনাল ডিজিজ সো সেফ ইন পেশেন্ট উইথ প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ এটা দিস ইজ ভেরি মাছ সেফ কন্ট্রাডি কন্ট্রা ইন্ডিকেশন অফ টেটাসাইক্লিনস নিয়ে আলোচনা করা হোক যে টেটাসাইক্লিনস প্রেগনেন্সি ল্যাকটেশন ইনফ্যান্ট হ্যাঁ এগুলোতে ইউজ করা যাবে না যেহেতু প্রেগন্যান্সিতে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে ল্যাকটেশনে আমাদের এটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সপোর্টেড হতে পারে আর চিলড্রেন লেস দ্যান টেন ইয়ার্স কারণ টেন ইয়ার্স পর্যন্ত আমাদের বোনগুলো গ্রো করে এবং গ্রোয়িং বোনে ডিপোজিটেড আমাদের গ্রোথ রিটার্ডিশন হয় এই জন্য কন্ট্রা ইন্ডিকেশন টেট্টা সাইক্লিন টেন ইয়ার্সে কন্ট্রা ইন্ডিকেশন এখন লাস্ট ভেরি ইম্পর্টেন্ট কথা যে টেট্টা সাইক্লিন গ্রুপের একটা নতুন মেম্বার এসেছে সেটাকে আমরা বলি টিগে গে সাইক্লিন টি গে সাইক্লিন টি গে সাইক্লিন টি গে সাইক্লিন এটাকে আমরা মনে রাখতে পারি টিআই জিই যেহেতু টিআইজি সো এটাকে আমরা মনে রাখতে পারি টিআইজিআর দ্যাট ইস টাইগার সাইক্লিন বা টিগে সাইক্লিন এটা খুবই রিসেন্টলি এসছে টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে সো এটা হচ্ছে কি টোয়েন্টি টাইমস মোর প্রোটেন্ট দেন আদার টেট্টাসাইক্লিনস অ্যাক্ট এগিনস্ট রেজিস্ট্যান্ট টেট্টাসাইক্লিন এছাড়া মেথেসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকাস অরিয়াস মাল্টি ডাক রেজিস্ট্যান্ট কক্কাস নিউমোনি নাইসেরিয়া গোনোরিয়া থেকে শুরু করে অনেক অনেক রেজিস্ট্যান্ট স্পেসিসের বিরুদ্ধে এটা কাজ করে খুবই ভালো কাজ করে টাইগার সাইক্লিন বা টিগের সাইকলিন এর ডোজ হচ্ছে এটা হচ্ছে শুধু আইভি ফর্মে পাওয়া যায় এবং দিস ইজ বাংলাদেশে অ্যাভাইলেবল এটা বাংলাদেশে অ্যাভাইলেবল ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় প্রথমে এদের লোডিং ডোজ দেওয়া হয় হান্ড্রেড এম জি অর্থাৎ টাইগারের পুরোপুরি দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্টই দিয়ে দিতে হবে এরপর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে টুয়েলভ আওয়ার্সলি টাইগার সাইক্লিন বা টিগের সাইক্লিনটা আমাদের হচ্ছে এই দেওয়া হয় এবং এটা যেহেতু বাইল দিয়ে এক্সক্রেশন হয় সো দিস ইজ অলসো সেফ ফর পেশেন্ট উইথ পেশেন্ট উইথ রেনাল ডিসিজ সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাউট্রিটার সাইক্লিন থ্যাংকস এফঝন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ থামস অফ দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল